وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين ثم جنة القرآن جنة প্রতিযোগিতা করে করে অগ্রসর সুবহানাল্লাহ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য অগ্রসর ওয়া জান্নাত জান্নাত পাওয়ার জন্য অগ্রসর আচ্ছা আমরা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতা করি আখিরাত কামাই করার জন্য কি রকম প্রতিযোগিতা একটা মানুষ যদি ভালো কাজ করে আমার মনে চিন্তা যাবে আমি যেন এরকম করি কিন্তু আমাদের হচ্ছে বেশিরভাগ মনের প্রবণতা কেউ যদি দুনিয়ার কাজে অগ্রসর হয় তাহলে আমি চেষ্টা করব আমি যেন তার থেকে আরো বেশি কামাই করতে পারি দুনিয়া আল্লাহ বলছেন আখিরাতের জন্য প্রতিযোগিতা করতে মুসারা আর আমরা দুনিয়ার জন্য মুসারা কি আমাদের দিন বুঝবেন ইনশাআল্লাহ যারা আখিরাতের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে আখিরাত পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য অগ্রসর হচ্ছেন আল্লাহর ওয়াদা অবশ্যই তিনি পূরণ করবেন আপনাদের ক্ষেত্রে আমাদের কি বিশ্বাস নেই ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আল্লাহ ওয়াদা খেলাপি করে না মানুষ ওয়াদা খেলাপি করতে পারে আল্লাহ ওয়াদা খেলাপি করে না তাহলে আল্লাহ বলছে তুমি অগ্রসর হও আমার পথে আমি তোমাকে ক্ষমা করব আর তোমার জন্য জান্নাত উপহারিত করে দেব এবারে আল্লাহ বলছেন এই জান্নাত কি জান্নাত আমি মুত্তাকিদের জন্য রেডি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি মুত্তাকিন কারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াত তাররা যারা আল্লাহর প্রতি ব্যয় করে আল্লাহর প্রতি ব্যয় করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দরিদ দে গরিব হলো দে আপনি মেয়েদের বলতে পারেন গরিব হলে কি গুণ দে সে তার তৌফিক হতে একরিয়া আলহামদুলিল্লাহ নুসবিয়া আলহামদুলিল্লাহ অর্ধেক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা প্রয়োজন নেই তাহলে মানুষকে পড়তে হয় ফলো কিনা আর তোমার বড় পয়সা আছে দিয়ে দিলে একসাথে 10,000 রিয়াল কিন্তু মনে মনে আমি তো কম না আচ্ছা এটা আলাদা বহুল হবে আর ও গরিব মানুষ সে একটা রিয়াল দিচ্ছে অথবা আরেকজনকে বলছে আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন মাশাআল্লাহ আপনি আল্লাহর পথে ব্যয় করুন এরকম এরকম এখন প্রয়োজন গরিবরা আছে মসজিদ মাদ্রাসার প্রয়োজন এই জমানায় সে নিজে কিছু দিতে পারবে না তার মন বড় তার নিয়ত খালিস আপনাকে ডাকলো আপনি তার দাওয়াত কবুল করলেন আর আল্লাহর পথে ব্যয় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুতাবিক আপনি ব্যয় করে যতটুকু সওয়াব পাবেন সে যে আপনাকে পথ দেখিয়েছে এর কারণে রব্বুল আলামিন আপনার মতো সমান সওয়াব তাকে দান করবে সুবহানাল্লাহ তিনি শুরু করে বার বড় নেই আর অকান্তরে যদি খারাপ পথে যদি আহ্বান করে আপনি সালাত আদায় করেন ও বলছে প্রত্যেকদিন সালাত আদায় করি একদিন না করলে আর কি হয় কি সুন্দর বলে ভালো বন্ধু এবারে সে বলছে ঠিকই একদিন ছেড়ে দিই খারাপ আমার বন্ধুর কথা একদিন শুনে নি এই অবস্থায় সে নমাজ না পড়ে যতটুকু গুনাহ হয়েছে আর এই লোকটি যে তাকে নমাজ পড়ার ক্ষেত্রে বাধা দিল নমাজ ছাড়ার জন্য দাওয়াত দিল তার সমপরিমাণ গুনাহ তার গাড়ি চাপবে তো খবরদার যে লোক আপনাকে ভালো পথে নিয়ে যায় সে হবে আপনার প্রকৃত বন্ধু আর যে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে সে হবে আপনার অসৎ বন্ধু আল্লাহ আমাদেরকে হিদায়াত দান আমিন আচ্ছা এরপর মুত্তাকিন ওয়াল কাযিমিন আল গায়্য ওরা রাগুষা নিয়ন্ত্রণ করে কি আছে যার রাগ নেই আর বিশেষ করে আমাদের বাংলাদেশিরা রাগি বেশি বেশি রাগা মানুষ পরিচিত সৌদিকে জিজ্ঞেস করে না রাগা মানুষ রাগ থাকলে অসুবিধা নেই রাগ তো নবী কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাগমুক্ত ছিলেন যদি রাগ না হতো তাহলে যুদ্ধ করতেন কি রকম হুনাইনের যুদ্ধে বললেন ইহুদদের বিরুদ্ধে
তিনি একাই দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইহুদদের তীরন্দাজ বাহিনীর তীর বর্ষণ তারা যখন করলো, সাহাবায়ে কেরাম বেশিরভাগ ছিলেন সাহাবা, পালিয়ে গেলেন। নবী আছেন দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যানবাহন খচ্চরের উপর দাঁড়িয়ে আছেন আর বলছেন, আনা নবিয়্যুনা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে কোন কোন ক্ষেত্রে বড়ত্ব প্রকাশ করা উচিত, সব জায়গায় এরকম না, যেটা হচ্ছে আল্লাহর দিনের জন্য। তুমি কোন জায়গায় দেখিয়েছেন আল্লাহর দিনের জন্য দেখিয়েছেন? আনা গরিবের কাছে মাশা আল্লাহ আন্তা বড়, আন্তা বড়, মাশা আল্লাহ বরাকা। আচ্ছা যাই হোক, ওয়াল কাযিবিনুল গায়, ব্যক্তিগত কারণে কেউ যদি আমাদের উপর জুলুম করে থাকে, আমাদের উচিত আমরা তাদেরকে যেন মাফ করে দিই, মাফ করে দিলাম, বাকি আল্লাহর দরবারে রাখলাম ব্যাপার। যদি তার জুলুম নির্যাতন এরকম হয় যার কারণে দিনই ক্ষেত্রে ক্ষতি হতে পারে, তাহলে এটা কার হাতে থাকবে? আল্লাহর দরবারে। সমান সমান না, কোন কোন লোক আছে তার যদি ব্যক্তিগত যদি ক্ষতি করতে করি তাহলে এই অবস্থায় দিনই ক্ষেত্রে ক্ষতি হতে পারে, ঠিক না? ঠিক, তাই এটা আল্লাহর দরবারে। খবরদার, সবসময় সতর্ক থাকবেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মন যেন শান্ত থাকে, মন যেন নিরাপদ থাকে, মন যেন ভালো থাকে, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবান রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকা রূহু জাসাদাহু ওয়া হুয়া বারীউন মিন সালাতিন দাখালা আল জান্নাহ। ওই ব্যক্তি যার রূহ তার শরীর থেকে ওই সময় পৃথক হলো যখন সে তিনটি গুণ থেকে মুক্ত ছিল, তাহলে তিনটি খারাপ গুণ থেকে মুক্ত থাকা অবস্থায়, খারাপ মানে এই গুণ বলা হবে যেহেতু সামনে আছে, তিনটি গুণ থেকে যে মুক্ত আছে এমত অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। এর মধ্যে থেকে একটা হচ্ছে কি বের, যার অন্তরে কিবির থাকবে না, অহংকার থাকবে না, বড়ত্ব ভাব থাকবে না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমরা সবাই চেষ্টা করবো মনে যেন কিবির না থাকে, বড়ত্ব ভাব না থাকে। দুই নম্বর, আর দেই দেই মানে কর্জ, এটা খারাপ গুণ না। অনেক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জ নিয়েছেন, কর্জ করেছেন, কর্জ করেননি নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথা হলো, যদি কোনো ব্যক্তি মানুষ থেকে কর্জ নেয় দেয়ার উদ্দেশ্যে, নিয়ত খালিস থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তার নিজ পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিবে। নিয়ত যদি খালিস থাকে, আর নিয়ত খালিস নাই, নিলাম বাবা পেলাম আলহামদুলিল্লাহ, এটা তো জায়েজ না। আমার যা মনে হয় এই অবস্থাই হয়ে গিয়া। তারা আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন ওই সময় তার যুদ্ধের বর্মটা ইহুদির কাছে, কোন এক ইহুদির কাছে বন্ধক ছিল, কিছু খাবার এনেছেন ওই যুদ্ধের বন্ধক রেখে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বর্মটা ছুটাতে পারেনি আর মারা গেছেন। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় নেতা! কিয়ামত পর্যন্ত তার মতো নেতা আর কেউ আসবে?
আপনি হয়তো বড় খুশি দিয়ে দিতে পারেন, আমার পার্টির সদস্য 1 কোটি, এটা হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, তিনি যেভাবে মানুষ তৈরি করেছিলেন ওইরকম মানুষ আপনি তৈরি করতে পারবেন? আজকে আপনি হচ্ছেন অমু, আপনার সহকারী যে সেই আপনার বিরুদ্ধে বসে, এক এক কথা হলেই আপনার থেকে আলাদা হয়ে যায় পার্টি, আপনার দল খণ্ড বিখণ্ড হয়ে যায়। কিন্তু নবী সাহাবাগণ নবীর জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সর্বস্ব ত্যাগ করেছেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন আত্মত্যাগী নবীর জন্য। আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন, আমিন। এই নবীর সাথে কোনো নেতার তুলনা হয়? কাফির কুফার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ নেতৃত্বের তারা স্বীকৃতি দিচ্ছে বা মানছে, এর মতো নেতৃত্ব আর পৃথিবীতে আর কেউ দিতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেই বহুত, আর আরেকটা হচ্ছে গুলুল, গুলুল মানে আমানতের মান খেয়ানত করা অথবা গনিমতের মান খেয়ানত করা। আপনি আছেন দায়িত্বশীল, আপনাকে দেয়া হয়েছে, আপনাকে ক্যাশিয়ার বানিয়ে দেয়া হচ্ছে অথবা বড় কোনো প্রজেক্ট আপনাকে দেয়া হচ্ছে বা বড় কোনো দায়িত্ব দেয়া হয়েছে, কিন্তু আপনি বললেন মাশাআল্লাহ সুযোগ পেলাম, এর ঠিকাই আমি 1 কোটি টাকা লাভ করব, আমার অত খেয়াল করে। আচ্ছা, আপনি হয়তো লাভ করলেন ঠিক, কিন্তু দেখছে কে? আল্লাহ দেখছেন কিনা? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তো সব জায়গায় তোমাকে দেখছে। এজন্য আমি একটা গ্রন্থে পেয়েছিলাম এক ব্যক্তি সম্পর্কে, তার উস্তাদ তাকে বললেন, আল্লাহ ইমান ইমান শিখাচ্ছে, আকিদা শিখাচ্ছে, বর্তমানে আমরা এগুলো শিখাই না, যদি শিখাই তাহলে বলবে প্রশিক্ষণ প্রত্যেকদিন এটাই করে আমি যাবো না। আমাদের ছাত্র এরকম উস্তাদের, তিনি বললেন যাও বাবা, এই মুরুটা তুমি নিয়ে যাও, এই মুরুটা তুমি এমন জায়গায় জবাই করবে যেখানে তোমাকে কেউ দেখে না। মনে করেন 10 বছর 12 বছর ছিল, তাই না? সে গেল যেখানে আমাকে কেউ দেখে না, আমি যেখানেই গেলাম আমি তো দেখি আমাকে আল্লাহ দেখছি। কথাটা বুঝুন, আমি যেখানেই যাই সেখানে তো আমাকে আল্লাহ দেখছি, তো আমি কি করবো? আপনি যে এমন কথা বললেন, আপনার কথা আমি পালন করে চলে এসেছি। এটা হচ্ছে আল্লাহর ভয়, ইত্তাকিল্লাহ হাইতুমা, তারপর বিশ্বাস করি ঘটনা সঠিক করে। যাদের মনে আল্লাহর ভয় আছে কোন জায়গায় আল্লাহ নাফরমানি করতে পারে না। তবে যেহেতু শয়তান আছে, এ কারণে রব্বুল আলামিন তরবার তওবার দরজা খুলে দিয়েছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাদের মন ভালো তাদের কয়েকটা উদাহরণ, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, হয়তো আপনারা শুনেছেন শহীদ হওয়ার কাব বিন মালিকের তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি, এ ব্যাপারে লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বায়াত করেছেন। সাহাবায়ে কেরাম থেকে